প্রতিনিয়ত আমি এক্সেল টিউটোরিয়ালে ভিডিও শেয়ার করে থাকি যেগুলো দেখে আপনার পার্সোনাল স্কিল ডেভেলপ করতে পারবেন এবং জব ইন্টারভিউ ক্ষেত্রে আপনার খুবই সহজ হবে এবং বিভিন্ন জব ইন্টারভিউর কোশ্চেনগুলো আমি বাস্তব কোশ্চেনগুলো আমার ভিডিওর মাধ্যমে শেয়ার করে থাকি যেগুলো দেখে আপনার পরীক্ষাগুলো খুবই ইজি হবে এবং আজকে যে ভিডিওটা শেয়ার করব খুবই গুরুত্বপূর্ণ শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবেন যদি জব ইন্টারভিউ দিতে চান সেক্ষেত্রে এরকম একটা পেজ যদি আপনাকে দেয়া হয় যে এখানে আমার কোনো গ্রেড নেই উপরে একটা গ্রেড চার্ট দেওয়া আছে আপনার এখানে দশ হাজার বা পাঁচ হাজার name entry দি আছে আমি আপনাদের টিউটোরিয়াল परपস এখানে সূত্রগুলো আমি লিখলাম এখানে আপনি কিভাবে এ গ্রেডটা বসাবেন এখন যদি আপনাকে বলে যে গ্রেডটা কত হবে এখানে 50 আছে এখানে 50% এর জন্য সি বসালেন এখানে 50 আছে এখানে সি বসালেন 70 এর জন্য বি গ্রেড এভাবে যদি আপনি লিখতে দেন তাহলে তো পরীক্ষায় পাস করলেন তো এটাকে আপনি কিভাবে করবেন খুব সহজে আপনাকে যদি বলা হয় কতক্ষণ সময় লাগবে আপনি অবশ্যই বলবেন একদিন লাগবে বা পাঁচ ঘন্টা সাত ঘন্টা লাগবে যে কাজটা পারে সে বলবে যে যে মিনিট লাগবে লাগবে তো তো করে আর আপনাকে বললে বলবেন ঘন্টা ঘন্টা বা এক দেখুন এটাকে আমরা কিভাবে কত সহজে আমরা এই কাজটাকে করতে পারি এটার জন্য আমরা প্রথমে ইকুয়াল সাইন দেবো ইকুয়াল সাইন দেওয়ার পরে এখানে লিখবো লুক আপ এল ডাবল কে এই যে লেখার সাথে সাথে লুকআপ লেখা আসছে আমরা কিবোর্ড থেকে ক্যাব বাটনে ক্লিক করে দেবো এখন হচ্ছে লুক ভ্যালু তো আমরা লুক আপ ভ্যালু হচ্ছে পার্সেন্টেজ দিয়ে আমরা গ্রেড খুঁজবো তো পার্সেন্টেজ এখান থেকে আমরা সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পরে কমা দেব লুক ভেক্টর তো এই যে আমরা পার্সেন্টেজটা সিলেক্ট করলাম এটা কোন জায়গা থেকে আমাদের লুক আপ করবে এই জায়গাটাকে আমরা সিলেক্ট করে দেব এই যে দেখুন আমি পার্সেন্টেজের লুক আপ ভেক্টরটাকে সিলেক্ট করে দিয়েছি এরপরে এফ ফোর দিয়ে সেল লক করে দেব তো এ ফোর ক্লিক করে সেল লক করে দিবেন দেখুন ডলার সাইন চলে আসছে এ ফোর ক্লিক করার সাথে সাথে এরপরে আমরা কমা দিয়ে দেবো তো এখানেই বলে দিচ্ছে প্রত্যেকটা পরে আপনার লুক আপ ভেক্টর সিলেক্ট করার পরে কমা দিতে হবে এই যে কমা আছে এরপর হচ্ছে রেজাল্ট ভেক্টর তো আমরা এখানে কি নিয়ে আসবো রেজাল্ট হিসাবে এখান থেকে আমরা নিয়ে আসবো গ্রেড তো আমরা গ্রেড এই ডাটাবেস থেকে সিলেক্ট করে দিলাম এরপরে এফ ফোর দিয়ে সেল লক করে দেবো এফ ফোর দিয়ে সেল লক করার কারণ হচ্ছে আমার যদি এই লকটা না করি সেক্ষেত্রে আমরা যখন এদিকে নিচের দিকে ড্রাগ করবো তখন সেল রেফারেন্স নিচের দিকে নিতে থাকবে তখন এই ঠিক থাকবে না এই জন্য আমরা লক করে দেব তো লক করার পরে আমরা কি করব এখান থেকে জাস্ট ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এন্টার ক্লিক করে দেব এই যে দেখুন আমার এখানে লেখা আছে 50 50 এর জন্য সিগারেট দেখুন চলে আসছে এখন আমরা জাস্ট এখানে প্লাস আসার পরে এখানে মাউস ক্লিক করে নিচে দিকে ড্র্যাগ করে দেব দেখুন প্রত্যেকটার আমার এখানে গ্রেড চলে আসছে এখানে যদি হাত দিয়ে লিখতে যান সেক্ষেত্রে অনেক সময় লাগবে এখন এখানে আমি দেখাই যদি এখানে ঊনপঞ্চাশ থাকে তাও কিন্তু এখানে ডিগ্রেড চলে আসবে কারণ হচ্ছে আমার এখানে তেত্রিশ থেকে ঊনপঞ্চাশ পর্যন্ত ডিগ্রেড দেখুন আমি এখানে যদি ঊনপঞ্চাশ লিখি ডিগ্রেড কত সহজ এরপর যখন আবার পঞ্চাশ হয়ে যাবে তখন এখানে সিগারেট চলে আসবে আমি যদি এখানে সাইড লিখি তাও সিগারেট থাকবে কারণ হচ্ছে এখানে সত্তর পর্যন্ত ঊনসত্তর পর্যন্ত হচ্ছে সিগারেট যখন সত্তর হবে তখনই হবে এটা বিগ্রেট আমি এখানে যদি সত্তর লিখে দিই দেখুন বিগ্রেড তো কত সহজে আমরা এই কাজটা করতে পারছি যদি কাজ না জানে সেক্ষেত্রে আপনার এই কাজটা করতে একদিন লাগবে তো প্রতিনিয়ত এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটা শেয়ার করে আপনার ফলে সেভ করে রাখতে পারেন মনে থাকলে পুরনো আবার দেখতে পারবেন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ